আমরা কিন্তু উঠবো খরচদার ওই রাস্তা পরিদর্শন করেও এখানে যাইছে না ওটা এত আইছে বাইক নিয়ে যাবো ভাই আমার ড্রাইভার না না আমার ড্রাইভার কোন জায়গা থেকে কোন জায়গা রাস্তা শুরু আমি দেখাইতেছি আপনারা রাস্তা কাটতে হবে কোন দিকে এই যে এইখান থেকে এই হলুদ এই যে এইখান থেকে শুরু হবে ভাই আমি এই উড়ে যাবো তুই চালাই 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 আগে আগে এই আমরা চালাবো কয়নি বলে নাই রাস্তা কঠিন রাস্তা কঠিন রাস্তা মানে মারাত্মক রাস্তা শুরু হবে যদি আইডি এখান থেকে শুরু হয় তাহলে 1 কিলো এখানে এখান থেকে শুরু হবে কিন্তু বাকি যে আধা কিলো থাকবে ইনশাল্লাহ আমরা এই বছরের মধ্যে সে আধা কিলো আমরা করে দিব আর এই রাস্তার ওই যে একটা কবরস্থান আছে সেই কবরস্থানে আগেও আমি রাস্তার জন্য বরাদ্দ দিয়েছিলাম ওইখানে যে অংশটুকু আছে সেটা আমরা আশা করতেছি আগামী এপ্রিল মাসের শেষের দিকে আমরা মাটি রাস্তা করে কবরস্থানের জন্য মানুষ যেতে পারে সেই মাটির রাস্তা আমরা করে দেব এখানে কারো সাহাবুর ভাই যে কথা বললো কারো দোষের কিছু নাই দোষ যদি হয় তাহলে সেটা শুধু আমার আর কারো দোষ নাই কারণ ওনারা কেউ কাইটা নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না আর কাটাকাটি হয় না যেরকম আগের বার যখন বন মন্ত্রণালয়ে আমি স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম দুইটা রাস্তা আমি পাস করছিলাম একটা হলো হামিদদ্বীপ থেকে হামিদদ্বীপ ভিতর দিয়ে পুকুরিয়ার থেকে হামিদদ্বীপ ওই রাস্তাটা আর একটা রাস্তা তৎকালীন সময় মোমরেজ তালুকদার ছিল উনি যেই বাজার কান্দার বাড়িতে বসত আমাদের কুতুল ভাইও ছিল রাস্তাটা আমি দিছিলাম এই আপনার উঁচা বাড়ি পড়ত কান্দার বাড়ি থেকে উঁচা বাড়ি পড়ত কিন্তু ইঞ্জিনিয়ার আইসা এটা মাইপা নিয়ে গেছে ডাক্তার বাজার পড়ত ওদিকে কামার বাড়ি পড়ত কিন্তু রাস্তাটা দিছিলাম রাস্তাটা দিছিলাম আমি ওই কিন্তু যখন মাপতে গেছে ইঞ্জিনিয়ার সে ওইখানে ভুল মাপছে পরবর্তীতে যখন কাজ শুরু হয় তখন আমি বলছি আমি তো এই রাস্তা দেই নাই তখন ইঞ্জিনিয়ার স্যার ইঞ্জিনিয়ার বলো স্যার আমি তো এইটা মাইপা দিচ্ছি এটা দিচ্ছি এখনো আমি ওইখান থেকে আসলাম
ওই যে কামদার বাড়ি থেকে যে রাস্তা উঠা বাজার গেছে উঠা বাজার এইটা এইটা মনে হয় 2 কিলোমিটার একটু কম বেশি হতে পারে বেশি হবে। এইটা আজকে আমি লেখা নিয়ে গেছি আমার বাড়ির রাস্তায়, আপনারা যারা গেছেন ওটা ইটের রাস্তা, আমার বাড়ি এখনো ইটের রাস্তার উপরে, ওই রাস্তাটাও আমি পাকা দিয়ে দিই। যেদিন আমার বাড়ির রাস্তাটা পাকা ধরবে সেদিন এইটাও পাকা ধরবে, একটা একই প্রজেক্টে দিয়ে দিচ্ছি, আমি একই প্রজেক্টে দিয়ে দিচ্ছি। যেদিন আমার বাড়িটা দেখবেন কাজ শুরু হয়েছে পাকা, সেদিন এই চান্দার বাড়ির এই রাস্তাও পাকা আমরা 2 কিলোমিটার করবো। আর আমাদের নুরলাগঞ্জে মনে হয় এখন 95% মানুষ বিদ্যুৎ পান, কিছু কিছু বাকি আছে সেটাও বিদ্যুতের যা বাকি আছে বিদ্যুৎ আসলে কোনো সমস্যা না, এটা আমার কাছে দরখাস্ত দিলেই পাবেন। এখন আছে আরো কিছু দাবি করছে, শুনে নুরলাগঞ্জের উপরে আমার একটা আলাদা ভালোবাসা আছে, কারণ 12টা ইউনিয়ন একটা পৌরসভা, এই 13টা নির্বাচন 12টা ইউনিয়ন একটা পৌরসভায় আমাকে কিন্তু সর্বোচ্চ ভোট নুরলাগঞ্জের মানুষ এইবারও দিচ্ছে, প্রথমবারও 6টা সেন্টারে আপনারা আমাকে জিতাইছিলেন। এইবার আমার বাড়ি আজিমনগর, আজিমনগরের থেকে কিন্তু নুরলাগঞ্জের মানুষ আমার কাছে ভোট দিচ্ছে। এইখানে আমার নিজস্ব চিন্তাভাবনা আছে, আমার এই ইউনিয়নের উপর আমারও দরদ আছে। এখন আসেন আরো কিছু দাবি, শুনেন, আমি যখন 2014 এমপি হয়েছি এই নুরলাগঞ্জে আমার মনে হাতে গোনা একটা দুটা ইটের রাস্তা তারা কিছু ছিল না। আমি ইউনিয়নে ঢুকা মনে করছিলাম যে এখানে মনে হয় যুদ্ধ হয়েছে সত্যি। আজকে কিন্তু আমরা ব্রিজ কালভার্ট করতেছি এবং এইগুলো ধরেন করোনার জন্য আমি একটু পিছিয়ে গেছি, না আমি না সরকারই পিছিয়ে গেছে, সেই জায়গাটা আমরা কাভার করে আসতেছি। আরো কিছু দাবি আছে নুরলাগঞ্জে, সব দাবি আমি অবশ্যই মেনে নেব, কারণ এটা আমার সর্বোচ্চ প্রত্যাশা আমাদের। আপনার মনে আছে এই পুরা নুরলাগঞ্জের আমার মনে হয় 2014 সালে 20% মানুষ বিদ্যুৎ পান নাই, এই এক নুরলাগঞ্জে আমি 25 কিলোমিটার বিদ্যুৎ দিচ্ছি, 25 কিলোমিটার বিদ্যুৎ দিচ্ছি এক নুরলাগঞ্জে। এখন আছে ভাঙ্গার মেয়র সাহেব, উনি নৌকা মার্কা পাইয়া নৌকা নিয়া পাইয়া আমার ঘরে ফেলাইছে, তাই না? আমি তো নৌকারি মানুষ, সে কারণে আমার যুবলীগের প্রেসিডিয়াম বাড়াইছে, এখন নৌকা মার্কা নৌকা যদি আমার ঘাটে আছে সেই নৌকা তো আমি পাইব না, তবে নৌকার মতন ধরো না ওয়েস দিয়া 4 বার পৌরসভার মেয়র, তাহলে সে কাদিনা নৌকা দিছে, সেই নৌকা নিক্সন চৌধুরী পাইতে পারে। তবে আপনার এই ইউনিয়নে যে নৌকার আশা করতেছে তার কাছে তো পানালাও টাকা পায়, তারে তো দোকানদাররা বাজার ব্যস্ত, বাজারও ব্যস্ত চায় না। আশা মীর সাহেব উনি মনে করতেছে নৌকা নিয়ে উনি আমার ঘাটে পাইবে, উনি যদি নৌকা পায় আর যদি নৌকা নিয়ে আমার ঘাটে আসে ততদিনে আমার ঘাটে পানি থাকবে না, শুকনো থেকে আমরা কোন নোংরা লোক। আমি যখন 2014 এমপি তখন আমি নুরলাগঞ্জে ঢুকা, আমি আশরাফ মীরে জিজ্ঞেস করছিলাম 5 বছরের চেয়ারম্যান হয়েছে 1 ইঞ্চি কাপড় তো কোথায় দেখতেছি না, তখন কইতে আমার জাফরুল্লাহ স্যার দেয় নাই আমি করি নাই, এই কথাটাই অবশ্যই ওই নৌকা আমি পাইব যেই নৌকা এলাকার মানুষের উন্নয়ন করবে, কিন্তু আশরাফ মীরের মতন টাউট বাপ্পা নৌকা পাইবে আর একটা উৎপাত্তা যাচ্ছি না। বিভ্রান্ত করে লাভ নাই, এমন লোককে ভোট দেবেন, এরকম লোককে ভোট দেবে যে আপনাদের কাছে আমাকে 10 বার আনতে পারে,
রাস্তা ব্রিজ কালবাট মসজিদ মন্দির এইগুলা আপনাদের যেগুলা চাহিদা সেগুলো আমার দিয়ে আনাইতে পারে এমন লোকরে ভোট দিয়েন না আশাপের মতন চাউত্রে দাম দেবে না ভাড়া দেবে না এরকম চাউত বাদপার বড় নেতার কাছেই ভালো আমি ফয়েজ মিয়ারে পৌরসভা নৌকা নিছি কারণ সেখানে ফয়েজ মিয়ার দরকার আছে এর জন্য আমি তার নির্বাচন তাকে সমর্থন করে আর সে জাফরুল্লাহ সাহেবকে ছেড়ে আসছে কিন্তু এই লোকগুলা যারা এখন শুরু করছে মানুষের বিভ্রান্ত তৈরি করে যে নৌকা নিয়ে নিক্সন চৌধুরীর কাছে চলে যাবো বাবা 2014 সালে কোন নৌকা ছিল না নিক্সন চৌধুরী এই ইউনিয়নে ফাই সেন্টারে জনগণ জিতাইছে নৌকা জাফরুল্লাহ পাইছিল নৌকা দুইবার জাফরুল্লাহ পাইছে জনগণ প্রত্যাখ্যান করতে কারণ 40 বছরে উন্নয়ন করে নাই আপনারা ভোট দেবেন ইউনিয়ন পরিষদে ওই ব্যক্তিকে ভোট দেবেন যে আমাকে রাত্রে বেলাও আপনাদের এখানে নিয়ে আসতে আশরাফের মতন টাউন পাটপার এই এলাকার উন্নয়ন বিগত দিনে ভোট দেওয়াও করে নাই আগামীতেও করবে না আর যদি এরকম লোক চেয়ারম্যান হয় আর নুরলাগঞ্জের মানুষ আমাকে আনবেন কেন আপনাদের উপরে আমার একটা আলাদা দরদ আছে 2014 সালে যখন আমি কিচ্ছু চিনি না তখন আপনারা কিন্তু আমার এই নুরলাগঞ্জের 6 সেন্টারে জিতাইছে তাই আমাকে আনবেন আমি নিজের চোখে দেখবো এইবার আইসে আমি আপনাদের কবরস্থানের মাটি দিয়ে গেলাম রাস্তার পাশে রাস্তা ওই যে যেখানে আপনার কবরস্থান যাওয়ার জন্য ওই যে আমি লেখা নিয়ে যাচ্ছি এই রাস্তা আগামী মাসে আইসে আপনাদের নিয়ে ভিত্তিপ্রস্ত করে 1 কিলোমিটার ইচের করে দেবো বাকি আধা অর্ধেক যেটা থাকবে আধা কিলোমিটার সেটা এই বছরের শেষে করে দেবো আর একটা প্রজেক্ট আমি জমা দিচ্ছি আমার বাড়িতে 2 কিলো ইটের রাস্তা আছে সেইটারে পাকা পাকা টাকা দিছি কাগজটা জমা দেই নাই এই যে কান্দার বাড়ির থেকে উঁচা বাজার পর্যন্ত এই রাস্তাটা ওই প্রজেক্টে ঢুকাইয়া একসাথে জমা দেবো যেদিন আমার বাড়ির পাকা রাস্তার কাজ শুরু হবে এই কান্দার বাড়িরটাও ইনশাল্লাহ শুরু হবে ঠিক আছে আর ব্রিজ দুটো আছে আমাদের ব্রিজের প্রজেক্ট দেওয়া আছে আর কোন ব্রিজ আমি বুঝতেছি না আপনাদের চিন্তার কিছু নাই আগে পাকা রাস্তা পান এখানে ইটের রাস্তা পান কবরস্থানের পাশে মাটির রাস্তা পান এই তিনটা দিয়ে গেলাম পরে ওস্তাদদের চেয়ারম্যান নির্বাচন শেষ হোক আমি বলছি প্রথমে একটু চৌড়া রাস্তা প্রথম থেকে আসছে না সেটা আমি টাকা দিয়েছিলাম সেটা দিয়ে কাটা হয়েছে বাকি যেটা গ্রোস্টার করতে বাকি আছে আপনারা ভোট দিয়ে একটা ভালো চেয়ারম্যান দেখেন কি সুন্দর সুন্দর চেয়ার এর মধ্যে 22 একটা বানান তারপরে উপহার আপনারা আমার দেন পরে আমি আবার আইসা বাকি গুলা করে দেবো না তবে একটা কথা ওই যে দোকানদারের কাছ থেকে ভেদালার কাছ থেকে যেগুলো চুরি করে খাই সেগুলো আমি একবার নিয়েছিলাম একবারের জন্য নিয়েছিলাম আমি বুঝতে পারছি কত বড় বাদপাড়া এখন 1:20